যে আমি পাঁচটা বাচ্চা বিক্রি করি মান্থলি গড় হিসাবে, আপনি প্রতি মাসে পাঁচটা, প্রতি মাসে পাঁচটা এবং মোটামুটি 10,000 প্লাস 10, 12, 15 এই রেঞ্জে আমি বাচ্চা বিক্রি করি। 10,000 প্লাস? হ্যাঁ 10,000 প্লাস, কোনোটা 15,000ও যায়, আমি ন্যূনতম 10 ধরো। আপনি বললেন 35টা ছাগল, মা ছাগল? হ্যাঁ 35টা মা। তাহলে বন্ধুরা 35টা মা ছাগলের পেছনে দাদার খরচ হচ্ছে 20 টাকা করে, 700 টাকা দৈনিক, মানে মাসে 21,000। এবার পাঁঠা রয়েছে বাচ্চাদের সব মিলে আমি আরো 7 থেকে 8,000 ধরে নিচ্ছি, 28,000 হলেও। হ্যাঁ হ্যাঁ, আপনি ওইদিকে ন্যূনতম আপনি 10-এর উপরেও বিক্রি হয় 10ই ধরছে। হ্যাঁ, তাহলে 50,000 টাকা আপনি পাচ্ছেন আর্নিং, আর 28,000 টাকা খরচ হলে 30,000 টাকায় ধরুন, আরো আমি রাউন্ডে 30ই ধর, তাও 20,000 টাকা থাকছে। হ্যাঁ, আরও ছিল বিরাট শিরোহিত যেগুলো বেরিয়ে গেল, এই ফার্ম হলো কিছু দশটা পুরি ছিল। হ্যাঁ দশটা বেরিয়ে গেছে, দশটা বেরিয়ে গেল বন্ধুরা এই সপ্তাহে, দশটা ব্রিডার কিন্তু বিক্রি হয়েছে। আমরা যে লাভের হিসাব দিচ্ছিলাম না ওই হিসেবে কিন্তু এই ব্রিডারগুলো ছিল না, ঠিক আছে? এগুলো হচ্ছে দাদার উপরই পাওনা বা একটা অন্যরকম ইনকাম, মেইন মানে যেটা রেগুলার ইনকাম সেটা হচ্ছে কিন্তু প্রতি মাসে 5টা করে দাদা বাচ্চা বিক্রি করেন। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে চলে এসেছি বীরভূম জেলার নানুরে। তো এখানে একজন খামারি দাদার সঙ্গে আমার পরিচয় হলো, ভাবতে পারেন আজ থেকে প্রায় 9 বছর আগে, যেখানে গোট ফার্মিংয়ের ট্রেন শুরু হয়েছে গত 3-4 বছর আগে, তারও আগে থেকে, তারও প্রায় দুগুণ আগে থেকে দাদা এখানে এই ফার্মটা আর কি তৈরি করেন, এবং তখন থেকে কিন্তু তার দীর্ঘ 9 বছরের অভিজ্ঞতা, এবং সেই অভিজ্ঞতা আজকে তিনি আমাদের এই ভিডিওতে শেয়ার করবেন। সবাই সঙ্গে থাকুন, নিঃসন্দেহে এটা খুব একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। দাদা নমস্কার, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। তো দাদা এই ফার্মটা আপনি আমাকে বললেন 9 বছর আগে, প্রায় 9 বছর। এখন কিন্তু অনেক খামারি অন্যকে দেখে ইন্সপায়ার হচ্ছে যে আমিও একটা ফার্ম করব, যারা নতুন উদ্যোগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কিসের দ্বারা ইন্সপায়ার হয়েছিলেন? দেখুন আমি যখন শুরু করি তখন ওয়েস্টবেঙ্গলের বুকে ফার্ম ছিল না বললেই চলে, খুব কম, ইউটিউবে ছিল না। সঠিক, আর ইউটিউব দেখেও অনেকটা ইন্সপায়ার হয়েছিলাম প্রথম প্রথম, বাইরের স্টেটে, বাইরের স্টেটের যে ইউটিউবগুলো মানে চ্যানেলগুলো ছিল ছাগলের ভিডিও আসতো, তখন আসতো বাইরের স্টেটের, কিন্তু আমাদের ওয়েস্টবেঙ্গলের বুকে সেরকম কিছু ছিল না। আচ্ছা, তো তারপরে আর একটা জিনিস যেটা যেখান থেকে আমি ইন্সপিরেশন পেয়েছি সেটা হচ্ছে আমার ঘরে একটা প্রথম কোটা জাতের পাঁঠা আমি কিনেছিলাম বাড়ি থেকে। আচ্ছা, তো সেটা থেকে সেটাকে রেডি করে যখন আমি বড় তৈরি হয়ে গেলো তাড়াতাড়ি, তখন আমি চিন্তাভাবনা করলাম যে আমি একটা ফার্ম শুরু করি। আচ্ছা, কিছু মা ছাগল কিনি এবং ফার্ম শুরু করি। তো ফার্স্ট অফ অল আমি প্রথম ব্ল্যাক বেঙ্গল দিয়ে বা ক্রস দিয়ে যেটা বলুন আমরা, সেটা দিয়ে শুরু করেছিলাম। তারপরে সেটা নিয়ে 2 বছর পর বাকি আমার এই যাত্রা শুরু, বাজে 9 বছর। দারুণ, অনেক সাহসিকতার পরিচয় দিয়েছেন দাদা। যে সময় একটা ট্রেন ছিল না, হয়তো ছাগল পালন ঘরে ঘরে হতো কিন্তু ফার্মিং আকারে ছাগল পালন সে সময় ছিলই না, একটা মানে খুব মনোজ্জ্বল লাগে একটা নতুন কিছু উদ্যোগ নিতে। দাদা আপনার তো ক্রস জাতীয় ছাগলের ফার্ম এবং সেই সঙ্গে অরিজিনাল কিছু আমি এখন ওটাতে ছাগল দেখতে পাই, এখন ওটা অরিজিনাল আমার কাছে রয়েছে, যেমন শিরোহি আছে পিওর, বিটল আছে, তোতাপুরি আছে, বারবারি আমার কাছে আছে, একটা আছে এখন, আগে ছিল অনেকগুলো, তার সঙ্গে রয়েছে ব্ল্যাক বেঙ্গল, এখানে দু একটা রয়েছে আগের পুরাতন আমার, চলুন আপনার কিছু সোজাত আছে। হ্যাঁ ঠিক আছে, তো চলুন চলুন তাহলে দেখি দাদার ফার্মটা আপনার দেখাবো বন্ধুরা আজকে। খুব কিন্তু দাদা আমার মনে হয় দাদা একবারে করেনি, হয়তো ধীরে 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 ঘর বাড়িয়েছেন, তাই তো দাদা? নাকি একবারেই সবগুলো এগুলো করা ছিল? দেখুন আমার শুরুটা ছিল, প্রথম ওই যে আমার সেটটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ ওই যে সেটটা, ওই সেটটা আমার প্রথম ছিল। হ্যাঁ, ওখানে 50 ক্যাপাসিটির, হ্যাঁ ওই যে সেটটা, ওটা আমার এখন স্টোর রুম, জাস্ট ওখানে প্রায় 50 থেকে 60টা ছাগল ধরবে এবং ওটা এখন আমার স্টোর রুম। আচ্ছা, ওখানে শুধু এই ছাগলগুলোর খাওয়া দাওয়ার মানে ব্যবস্থা থাকে, মানে খাদ্য ব্যবস্থাপনা ওখানে রাখা হয়। আচ্ছা, আর তারপরে আমি এই সেটটা বানাই, এটাও প্রায় রয়েছে আমার 40x25 কাছাকাছি সেট একটা। আচ্ছা, এবং সামনে ফ্রন্ট যেটা রয়েছে এটাও প্রায় 24-25 ফুট। আচ্ছা, তারপরে আমি এই যে মিডিলের সেটটা বানাই, এটা শুধু পাঁঠা ছাগল অর্থাৎ মেল সেকশন। আচ্ছা, হ্যাঁ এই জায়গাটা, এটা মেল সেকশন রয়েছে, এখানে আমাদের মানে শুধু মেল ছাগলগুলো থাকে। আচ্ছা, আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা, হ্যাঁ এখানে সব ফিমেলগুলো থাকে। আচ্ছা, এবং বাচ্চাদের সেকশন, ছোট বাচ্চা বড় বাচ্চা এদের সেকশনগুলো সব আলাদা করা আছে। আচ্ছা, তো দাদা এখানটায় খুব সুন্দর সুন্দর ছাগল দেখতে পাচ্ছি, আমার একটু জানতে ইচ্ছা করছে, আমি অনেকটা পথ আপনার এখানে এলাম, আসার সময় রাস্তার দুধারেই দেখলাম কিন্তু বেশ মানে লোকজনের মধ্যে ছাগল পালনের প্রতি আগ্রহ, বা বাড়িতে বাড়িতেই ছাগল পালন হয় বলা যায়,
দেখলাম বেশিরভাগই হয় দেশি ছাগল, হয়তো সেগুলো ক্রস হয়ে গেছে কয়েকটা, মোটামুটি দেশির ওপরেই করছে, হয় দেশি নয়তো দেশির ওপর ক্রস। আপনার এরকম কেন মনে হয় যে মানে উন্নত প্রজাতির ছাগল করা উচিত? দেখুন, ক্রসের দিকটা আমি এই জন্যই ছেড়ে চলে এসেছি, আমি পিওর দিকে এগিয়ে এসেছি। কারণ হচ্ছে যখন একটা ক্রস ছাগল, সে কোন প্রজাতির সঙ্গে কার ক্রস সেটা কিন্তু আমি জানি না। সঠিক, তাকে যদি আমি কোনো একটা পার্টিকুলার নির্দিষ্ট ব্রিড দিয়েও যদি ক্রস করাই, তাহলে তার কাছ থেকে আমি কী প্রোডাকশন পাবো সেটা কিন্তু আমার চিন্তাভাবনার বাইরে। সঠিক, এবং আমি যে ক্রসগুলো কিনবো সেটা কিন্তু বিভিন্ন প্রজাতির ক্রস। সঠিক, ওকে, তো সেখান থেকে কী বাচ্চা পাবো সেটা আমার চিন্তাভাবনার বাইরে। আর আমার কাছে হয়তো ম্যাক্সিমাম দুটো ব্রিডার থাকবে। আচ্ছা, যদি আমি রাখি দুটো ব্রিডার বা তিনটে, তো সেই তিনটে ব্রিডার দিয়ে আরও তিন রকম ভ্যারাইটির বাচ্চা বা চার রকম পাঁচ রকম দশ রকম ভ্যারাইটির বাচ্চা ক্রসই বেরোচ্ছে, ক্রস চলে আসছে, কিন্তু আমি জানি না যে কী ক্রস আসবে সেটাও আমি আমার চিন্তাভাবনার বাইরে। সঠিক, তাই না? তো পিওর দিয়ে করালে কী হবে, আমি যদি বিটলের সঙ্গে বিটলের করাই তাহলে আমি বিটলেরই বাচ্চা পাবো, শিরোহির সাথে শিরোহির করাই তাহলে আমি শিরোহি পাবো, সে হয় ছোটো সাইজ হোক একটু বা বড়ো সাইজ হোক, কিন্তু আমি শিরোহিরই বাচ্চা পাবো। সঠিক, তো সেটা আমার মার্কেটিংয়েও সুবিধা হবে, কিন্তু আমি ক্রস ছাগলকে কী বলে বিক্রি করবো যে এটা কোন জাতের ছাগল? বন্ধুরা, আমি আমার লাস্ট একটা ভিডিওতেও বলেছি, আর আরও কয়েকটা ভিডিও পেছনে যদি যান তখন একটা ভিডিওতে আমি বলেছিলাম যে ক্রসের ক্ষেত্রে ব্রিডিং ফার্মে যেটা প্রবলেম, দেখুন প্রবলেম যেমন প্রবলেম তেমন সুবিধাও। যেমন দেশি ছাগলের সঙ্গে আপনি একটা বড়ো ছাগলের যখনই প্রজনন করাচ্ছেন, যেই ক্রস বাচ্চাটা আসছে, যদি মিট পারপাস ওটাকে আপনি তৈরি করেন যে আমি ওকে কষাওয়ালার কাছেই বিক্রি করব, তাহলে সেদিক থেকে আপনি কিন্তু বেনিফিটেই আছেন। যে বাচ্চাটা আপনি পেলেন সেটা একটু সাইজে বড়ো হলো, মাংস উৎপাদন বেশি হচ্ছে তার থেকে, ওটা একটা বেনিফিট। সেকেন্ড প্রবলেম কী, এবার যদি ধরুন একটা মেয়ে ছাগল এলো, তারপর তাকে ক্রস করলেন, তারপরে যে বাচ্চা এলো সেও ক্রস, আপনার কাছ থেকে যে নিয়ে যাচ্ছে ফর ব্রিডিং পারপাস যে নিয়ে যাচ্ছে, এরকম কয়েকটা হাত বদল হওয়ার পর কিন্তু যে খামারই থাকছে সে কিন্তু জানছে না যে আসলে কোন প্রজাতির ছাগল আমি পাচ্ছি। এবার ধরুন আপনি ব্ল্যাক বেঙ্গল, দেখতে ব্ল্যাক বেঙ্গলের মতো ব্ল্যাক বেঙ্গল মনে করে নিয়ে যাচ্ছেন, ভাবছেন বছরে দুবার করে বাচ্চা পাবেন। দেখুন, এক একজন এক একটা মাইন্ডসেট থেকে করে, ওই হিসেবেই কিন্তু ফার্ম তৈরি করে, ওই হিসেবেই কিন্তু খাদ্য ব্যবস্থাপনা করে। তাহলে দুটো করে বাচ্চা হবে সেইভাবে নিয়ে যাচ্ছে, কিন্তু দুটো বাচ্চা আসবে সে তো ব্ল্যাক বেঙ্গল নয়, সে হতে পারে বিটেল। এবার বিটেল কিন্তু দেখা যায় যে একটু দেরিতেই বাচ্চা দেয়, তাহলে এবার সে হতে পারে যে বাবার নেচারটা পেয়েছে, মারটা পায়নি। আপনি কী করে জানেন 50% 50-50 রেশিও রয়েছে, দেখতে মার মতো হয়েছে, নেচার পেয়েছে বাবার মতো। তাহলে তো এই জিনিসগুলো হচ্ছে ক্রসের ক্ষেত্রে যখনই আপনি ব্রিডিং পারপাস তৈরি করবেন একটা প্রবলেম, আবার বেনিফিট হচ্ছে যখন আপনি মিট পারপাসে তৈরি করবেন তখন কিন্তু মাংস উৎপাদনটা বেশি। আপনি কিসের ওপর ফোকাস, দাদা যেমন ভাবছেন যে না আমি পিওর তৈরি করবো, যেন আমি যারা পিওর চাই তাদেরকে আমি দিতে পারবো, ঠিক একদম, মানে আমি কি ক্লিয়ার? হ্যাঁ, আপনার সঙ্গে আমার ঠিক একদম ঠিক। হ্যাঁ, সঠিক। তো দাদা, এমনি এই যে বড় বড় ফ্রেমের সব ছাগল, তাই না, আপনার এখানে কী খেতে দেন? দেখুন, আমার রুটিন হচ্ছে ভাই, দেখুন ছাগলের মেন যেটা, খাবারের কোনো ঘাটতি হলে হবে না, ছাগল পালন করতে এসে কৃপণতা করলে হবে না, যে ছাগল কত খাচ্ছে সেটা দেখলে হবে না। কারণ ছাগলকে যতক্ষণ আপনি পরিপূর্ণ খাবার দিতে পারবেন ততক্ষণ তার কাছ থেকে আপনি প্রপার বেনিফিট কিন্তু পাবেন না। আমি যেটা মনে করি যে ছাগলকে যদি আপনি 10 টাকা তার পেছনে ইনভেস্ট করেন, তো সে আপনাকে কমসে কম 30 টাকা রিটার্ন দেবে, তার মধ্যে সেখান থেকে 10 টাকা খরচা বাদ দেবে, আপনার 20 টাকা প্রফিট আসবে। আর আমি যদি 10-এর জায়গায় 5 টাকা খরচা দেন, তাহলে আপনার ওই 5 টাকার লস হতে পারে, ওখান থেকে আরো 2 টাকা লস হবে, লস হয়ে 3 টাকায় আরো লস চলে আসবে, তাহলে আপনার আরো 2 টাকা ঘাটতি হয়ে যাবে। সঠিক, তো এই হচ্ছে কনসেপ্ট। তো ছাগলকে যেটা আমি দিই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে রুটিন থাকে, সেটা হচ্ছে সকালে আমরা শুকনো খাবার দিই, মানে হে টাইপের যেটা দিই, অনেক লোকে হয়তো খড় দেয় বা এসব দেয়, কিন্তু আমি খড়টাকে একটু ইগনোর করি, কারণ খড় খাইয়ে বিশেষ কিছু রেজাল্ট পাওয়া যায় না। আচ্ছা, ওই পয়েন্টে খড়ের পয়েন্টে আসবো, কী দেন বলুন? দেখুন, ওখানে আমি যেটা দিই সেটা হচ্ছে হে দিই, যেমন বিভিন্ন ডাল শস্য রয়েছে তার যে ওয়েস্টেজটা থাকে, যেমন কলাইটা বের করার পর যে শুঁটিটা থাকে সেটা, এবং গাছটা যেটা হয় সেটা আমি দিই। আর তারপরে যেটা হচ্ছে, ওরা শুকনো খাওয়ার পর জল চেষ্টা পেয়ে যায় ওদের, তো তখন আমি জল দিই ওদেরকে, ওর সঙ্গে মিনারেল মিক্সচার, ক্যালসিয়াম, ভিটামিন, হ্যাঁ যেটা থাকে ওটা দিই, তার সঙ্গে খোল, একটু গুড়, একটু লবণ দিয়ে মিক্স করে জলটা দিই। আর তারপরে ওদেরকে দিয়ে আমি একটা সেদ্ধ খাবার দিই, যেটা হচ্ছে আপনার তার সঙ্গে থাকে ডাল জাতীয় যে খোসাটা থাকে ডালের সেটা দিই, আর তার সঙ্গে ভুট্টা, একটু গমের ভুসি, তার সঙ্গে চাল সেদ্ধ মিক্স করে জল দিয়ে ওটা আমি দিয়ে দিই। আচ্ছা, আর তারপরে ওদেরকে দিয়ে আমি সবুজ ঘাস, কারণ ঘাসেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তো ঘাস দিই, তারপরে আবার শুকনো খাবার
যদি খাই তাহলে অল্প পরিমাণে দিয়ে দিই, তারপরে আচ্ছা ছাগল উঠে। এবার আমি দুটো পয়েন্টে আসবো। দাদা কিন্তু নিঃসন্দেহে খুব ভালো মানে পুষ্টিযুক্ত খাবার দেন, যেহেতু উনি বারবার হেটাও দেন ডালের গাছ, আবার যে দানা খাবারটা সিদ্ধ করে দেন সেখানেও দেখাচ্ছে বারবার তিনি কিন্তু ডালের খোসা, ডাল, দানা শস্যের কথা বারবার উনি বলেছেন। তো নিঃসন্দেহে আপনার খাবারটা খুবই ভালো। দুটো পয়েন্টে আসবো, একটা হচ্ছে খড়ের কথা বলেছেন। গ্রামেগঞ্জে কিন্তু মানুষ, গ্রামেগঞ্জে কেন শহরে তো আরও বেশি করে, যারা শহরে একটু খড়টা খাওয়ায়, হ্যাঁ খড়টা খাওয়ায়, মানে খড় ছাড়া যেন উপায় নেই এরকম একটা ব্যাপার। খড় খাওয়ালে প্রবলেম কি? দেখুন খড় কিন্তু বলবো না যে খড় খাওয়ানো ঠিক নয় বা খড় খাওয়ানোটা যাবে না একদম, তা নয়। কিন্তু খড় আপনি খাওয়াতে পারেন, মানে অভ্যাসটা রাখতে হবে। হয়তো হঠাৎ দশ দিন বৃষ্টি হচ্ছে, তাহলে আপনি কোথায় খাবার পাবেন? যেমন তো ফার্মার রয়েছে, আমার মতো তো সবার ক্যাপাসিটি নাও থাকতে পারে, তাহলে ছাগলগুলো কি উপোস মরবে? তা কিন্তু নয়। তাহলে খড় খাওয়া অভ্যাস থাকলে সে কিন্তু মানে সহজেই খড় কেটে কিন্তু ছাগলকে দিতে পারবে এবং ছাগলের পেটটা ভরে যাবে। সত্যি তো বিষয় হচ্ছে, তো খড়টা কিন্তু খাওয়ানো অভ্যাসটা থাকা ভালো, প্রয়োজনে আপনি খাওয়াতে পারবেন। কিন্তু খড় যদি আপনি খাওয়ান প্রতিদিন, তাহলে দেখবেন ছাগলের পেট কিন্তু মোটা হয়ে যাচ্ছে কিন্তু শরীরে মাংস লাগছে না। তো ছাগলের মেরুদণ্ড যেটা, সেটা বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ হাড়ের উপর মাংস বসছে না। ঠিক ঠিক। আরেকটা কথা এই খাওয়ার ব্যাপারে, আপনি দাদা প্রথম দেড় বছর আপনি দেশীয় ছাগল করেছেন, হ্যাঁ না? এবার আপনি দানা খাবার বেশ ভালো রকম দিচ্ছেন, আপনি ভালোই খরচ করেন। আপনি যেখানে বলছেন যে বেশি খরচ করলে রিটার্নটাও বেশি আসবে, আর খরচ না করলে কিছুই আসবে না, ঠিক বোঝা যাচ্ছে আপনি খাবারের ব্যাপারে অন্তত কৃপণতা করেন। তো ব্ল্যাক বেঙ্গল প্রজাতির ছাগলের জন্য কি দানা খাওয়ার প্রয়োজন আছে? অনেকেই বলে, এবং আমি নিজেও কিন্তু দানা খাওয়ার কমই দিতাম। আপনার কি মানে? আমি শুধুমাত্র চাল সিদ্ধ করে খাওয়াতাম, এছাড়া আর ডাল জাতীয় কিছু দিতাম না, অনেক সময় ভুষি দিতাম যখন বিচুলি খাওয়া। হ্যাঁ হ্যাঁ। আপনার কি মনে হয় এক্ষেত্রে? দেখুন যেটা বিষয় হচ্ছে সেটা হলো যে অনেকজন মনে করে শুধু ঘাস খাইয়ে ছাগল পালন, আচ্ছা তো ঘাসের উপর পুরো ডিপেন্ড করে ছাগল পালন করা কিন্তু সম্ভব নয়। আরেকটা বিষয় যেটা হচ্ছে, ছাগল কিন্তু তৃণভোজী প্রাণী, তাই ঘাস কিন্তু ছাগলের লাগবে। তো ওদের রুমেনটা এমনি এইভাবেই তৈরি, ঘাস ছাড়া কিন্তু ওরা চলবে না। তো ঘাস আপনাকে মিনিমাম খাওয়াতে হবে, মিনিমাম যেটা সায়েন্টিফিক্যালি বলা হয় সেটা 30 কেজি যদি বডি ওয়েট হয় তাহলে 3 কিলো ঘাস তাকে মিনিমাম আপনাকে দিতে হবে। আচ্ছা ওকে। তো 3 কিলো ঘাস মিনিমাম লাগবে, 10 ভাগের 1 ভাগ দিতে, হ্যাঁ দিতেই হবে। তো এই হচ্ছে একটা বিষয়। এবার দানা খাবারের প্রশ্নে আসি। দেখুন দানা খাবার যদি দেন ছাগলের ওয়েট গেনিংটা কিন্তু তাড়াতাড়ি হবে, ভালো ভালো হবে। কারণ দানা খাবারটা এই জন্যই দিই, একটা বিষয় যে স্টল ফিডিংয়ে যখন আমরা ছাগলকে রাখি তখন কিন্তু ছাগল বিভিন্ন রকম ঘাস কিন্তু পায় না, জাস্ট আমাদের লিমিটেড ঘাস। নেপিয়ার ঘাস বিভিন্ন রকম ভ্যারাইটি আমরা চাষ করতে পারি, এটা কিন্তু সবাই জানে না। হয়তো 10-12 রকম নেপিয়ার ঘাস হয়তো আমরা চাষ করি, সবাই বলে যে এটা এরকম এটা ওইরকম, কিন্তু এদের যে প্রজাতি সেটা একটাই, কিন্তু একটাই নেপিয়ারের গোত্র, একটা থেকেই সমস্ত রকম ভ্যারাইটি বের হয়েছে। সামান্য একটু ডিফারেন্স, হ্যাঁ শুধু কারো ধার কম, কারো ধার বেশি, কেউ নরম একটু, কেউ শক্ত বেশি, এই ডিফারেন্স। তাছাড়া 14% 16% থাকলে কোনোটা 14.5%, কোনোটা 18%, হ্যাঁ এরকম একটা কন্টেন্ট, সবগুলো সেমই। তাহলে আমি যাই যে নেপিয়ারে খাওয়াই না কেন, সে টোটালি একটাই জিনিস আসছে, তাহলে ওই জিনিসের উপর বেস করে তার পুরো নিউট্রিশন ভ্যালুটা কিন্তু তার পরিপূর্ণ হচ্ছে না। তাই আমাদের প্রয়োজন দানা খাবারটা, কিন্তু মিনারেল মিক্সচার, তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। তো যে যাই বলবে বলুক, বাড়িতে বাড়িতে এই যে ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো পালন করা হয়, হ্যাঁ আপনার সঙ্গে একটু আগে ভিডিও করার আগে আলোচনা হচ্ছিল, আপনি বললেন ভাই যারা এরকম দিনে চড়ি সকালে নিয়ে গেল রাত্রে নিয়ে আসলো আর কিছু খেতে ইচ্ছে না খরচা নেই, তারাই শুধুমাত্র সাকসেসফুল। তাহলে এই ক্ষেত্রে আপনি কি বলবেন? তারা তো দানা জাতীয় খাবার দিচ্ছে। এবার বলি, এই যে আমি বললাম যে আমরা ফার্মার, আমরা কয়েকটি লিমিটেড ঘাস চাষ করি, কিন্তু যারা মানে গ্রেজিং করাচ্ছে বা হয়তো হয়তো বাড়িতে দুটো পালন করছে, তারা কিন্তু সকালবেলায় ছেড়ে দিচ্ছে, ছাগল সন্ধ্যাবেলায় এসে ঘর ঢুকছে। এবার দেখুন তারা তো চড়ে জমিতে, মানে মাটির জমি, ক্ষেত বলুন যাই বলুন, সেখানে তো ফসল থাকে মানুষের বা ঘাস থাকে, সেখানে অনেক ঘাস, কিন্তু হাজার রকমের ঘাস, তো তারা তো সেখান থেকে বেছে বেছে কিন্তু খেয়ে চলে আসে, কারো ফসল খেয়ে চলে আসে, তো সেখানে তো সে বিভিন্ন ভ্যারাইটির ঘাস খায়, তার পুরো নিউট্রিশন ভ্যালুটা ওখানেই পরিপূর্ণ হয়ে যায়। সঠিক সঠিক। তো সেই জন্য তাদেরকে আর মানে মনে হয় যেন দানা খাবারের কোনো প্রয়োজন হয় না। হয় না। সেই সঙ্গে আমি দাদার এই পয়েন্টটা একদম ভ্যালিড, সেই সঙ্গে আমিও আমার সাইড থেকে একটা যুক্তি দিতে চাই। দেখবেন বাড়িতে মানুষ কটা ছাগল পালন করো? ম্যাক্সিমাম 10টা, তাই না? বাড়ির একটু উচ্ছিষ্ট ভাত বেঁচে গেল, ওটা দিলেন, ওটাতে খানিকটা দানা খাবারের, কিন্তু তার ওটা কোনো কস্টিং লাগলো না প্রথম অ্যাকচুয়াল। কিন্তু আমি যখন কমার্শিয়ালি একটা 50টা ছাগলের ফার্ম করি তখন কিন্তু আমার ভাত দিতে গেলে 50টা ছাগলে আমার অবস্থা খারাপ হয়ে যায়, এক মুঠো করে দিতে গেলে 50 মুঠো লাগবে, হ্যাঁ তো মানে রীতিমতো একটা খরচা আছে।
বাড়িতে দুটো রুটি বেঁচে গেল, তারা সেটাও দিয়ে দিলে, দানা খাবার যাচ্ছে, একদম যে যাচ্ছে না তা না, ঠিক। আর আমরা এখন নেপিয়ার দিচ্ছি কমার্শিয়াল ফার্মিং করে, নেপিয়ার থেকে দাদা যেটা বললেন লিমিটেড কন্টেন্ট যাচ্ছে, অবশ্যই এক রকমের ঘাস, যদি দশ রকমেরও নেপিয়ার দেন মোটামুটি কন্টেন্ট প্রায় কাছাকাছি ওগুলোর। আর মাঠে ঘাসে যখন এরা ঘোরে অন্তত 50-100 প্রজাতির ঘাস তারা খায়, অবশ্যই 100 রকমের ঘাসে 100 রকমের গুণাগুণ গোড়াপ, তো সেই জিনিসগুলো ওরা পায়। আচ্ছা দাদা, আপনি তো 9 বছর হয়ে গেল প্রায় ফার্মিং করছেন, আমি যেই জিনিসটা বলতে চাইছি, দেখুন আমি প্রায় মনে হয় 100-150 ফার্ম আমি কভার করেছি, এছাড়াও বহু খামারি কল করেন যেতে পারি না, আমার মনে হয় অন্তত 500-600 ফার্ম আমাদের পশ্চিমবঙ্গে হয়েছে, হ্যাঁ আরও বেশি হয়তো, হয়তো তারও বেশি। তো আমি বলছি কমার্শিয়ালি এইভাবে হয়তো 500-600 ফার্ম হয়েছে, কিন্তু আমার যেটা মনে হয় যে বছর শেষে 1,20,000 টাকা লাভ, আমি ইনকাম বলছি না, ইনকাম হয়তো আরও বেশি হতে পারে, 1,20,000 টাকা লাভ হয়তো খুব কম খামারের রয়েছে, হয়তো হাতে কোনো 2-4 জনের হতে পারে এই 500-600 ফার্মের মধ্যে। হ্যাঁ, তো আমরা এটাই মানে সান্ত্বনা দিই নিজেদেরকে এবং খামারিদেরকে, এবং খামারিরাও একে অপরকে এটাই সান্ত্বনা দেয় যে এটা তো একটা নতুন জিনিস, আমরা এখনও শিখছি, লার্নিং ফেজে আছি, অবশ্যই হয়তো আমরা এমন একটা কিছু খুঁজে বার করতে পারবো যেই মাধ্যমে আমরা ছাগল পালন করলে আমরা হয়তো লাভজনক একটা পর্যায়ে। আপনার তো প্রায় 9 বছর হয়ে গেল, আপনি কি একটা লাভজনক অবস্থায় আছেন? দেখুন আমার যেটা টার্গেট সেটা আমি ফুলফিল করি, যেমন আমি বলি আপনাদেরকে যে আমি 5টা বাচ্চা বিক্রি করি মান্থলি গড় হিসাবে, আপনি প্রতি মাসে 5টা, প্রতি মাসে 5টা, এবং মোটামুটি 10,000+ 10-12-15 এ রেঞ্জে আমি বাচ্চা বিক্রি করি, 10,000+ হ্যাঁ 10,000+ কোনোটা 15,000ও যায়, আমি ন্যূনতম 10 ধরুন, তাহলে মোটামুটি 50,000 টাকা আমার থাকছে। আর তার মধ্যে আমি যেটা বলি সেটা হচ্ছে আমার লেবার আমি কমই করি, কারণ আমার বাড়ির পাশে ফার্ম যেহেতু, সেহেতু লেবারের পয়সাটা আপনি পুরো কমই ধরুন বা আপনি ধরতে পারেন, তো ওটা যাক। এমনি খরচা বাবদ যদি আপনি 20 টাকাও যদি ছাগল পেছনে খরচা ধরেন, তাহলে আপনি হিসাবটা করুন কত ছাগল আপনার এখানে। দেখুন 20টা যদি ছাগল ধরুন, আমার যে মা ছাগলগুলো আমার স্পেশাল যত্ন হয় বেশি সাধারণত, কারণ মা ছাগলের প্রতি ফোকাসটা আমার বেশি, আচ্ছা, কারণ মেল তো আমার আলাদা, শুধু ব্রিডিংয়ের জন্য আলাদা রয়েছে, আলাদা ভালো যত্ন, হ্যাঁ তাদের আলাদা, হ্যাঁ মা ছাগল যেটা রয়েছে সেটা মা ছাগলের উপর আপনি 20টাকা ফোকাস করে মানে ধরুন আপনি, তাহলে মোটামুটি আপনি 35টা মা ছাগল যদি ধরুন বড় একদম রেডি মা ছাগল 35টা, 700 টাকা, তাহলে আমার ম্যাক্সিমাম ছাগল দুটো করে বাচ্চা দেয়, কিন্তু আমার কিন্তু কম এজের ছাগল কম, সবই বড় মানে ধাড়ি ছাগল একদম ম্যাচিওর একদম, আচ্ছা মানে দুটো করে বাচ্চা আমার ম্যাক্সিমাম আছেই, ঠিক আছে, তাহলে আমার মোটামুটি 70টা বাচ্চা আমি পাই সাধারণত সারা বছর। আমি কোনো অভিযোগ করছি, ধরুন আপনি বললেন 35টা ছাগল মা ছাগল, হ্যাঁ 35টা মা, তাহলে বন্ধুরা 35টা মা ছাগলের পেছনে দাদার খরচ হচ্ছে 20 টাকা করে, 700 টাকা দৈনিক, মানে মাসে 21,000, এবার পাঁঠা রয়েছে বাচ্চাদের সব মিলে আমি আরো 7-8,000 ধরে নিচ্ছি, 28,000 হলেও, হ্যাঁ আপনি হয়তো এদিকে ন্যূনতম আপনি 10-এর উপরেও বিক্রি হয় 10-ই ধরছি, হ্যাঁ তাহলে 50,000 টাকা আপনি পাচ্ছেন আর্নিং, আর 28,000 টাকা খরচ হলে 30,000 টাকায় ধরুন আরও রাউন্ডে 30-ই ধর, তাও 20,000 টাকা থাকছে। বন্ধুরা তো লাভজনক অবস্থায় কিন্তু বেশ কিছু খামারি রয়েছেন যারা হয়তো প্রচারের আলোতে আসেন না, বাস আমি এটা একরকম বলতে পারেন জোর করে ঢুকে পড়ার মতো আর কি, যে দাদা হয়তো ভিডিও করতে দেবে না, আমি তাও জোর করে এসেছি এরকম, কেন দাদা মানে আপনার, আমি দেখুন আমার সেলিংয়ের পারপাসটা আমি ওই যে বললাম যে আমার পিওর ব্রিডের উপর ফোকাসটা, গ্রামেগঞ্জে পাঁঠা পালন হয় তো তারা তো পাঁঠার জন্য ইনকাম করে, এক একটি পাঁঠা থেকে হয়তো তার মাসে 15,000 টাকা ইনকাম হয়, তো সে শুধু পাঁঠাটাকে রেখে ইনকাম করে না, সে পাঁঠাটাকে বড়ও হয় কিন্তু পাঁঠাটা, এবং বড় করে সে কিন্তু চায় যে আমি একটা পাঁঠা 40,000-50,000 বিক্রি করবো, তো 40-50,000 বিক্রি করতে গেলে তাকে ভালো প্রজাতির ছাগল নিতে হবে, তো সে তখন আমার কাছে আসে এবং সে দাম কিন্তু দেখে না, তার এক মাসের যে ইনকামটা 15,000 টাকা সেটা দিয়ে সে 2 মাসের ইনকাম দিয়েও কিন্তু একটা ভালো বাচ্চা নিয়ে চলে যায় আমার কাছ থেকে, আচ্ছা তাহলে তার কিন্তু কোনো মানে গায়ে লাগে না যে আমি অত টাকা দিয়ে কিনছি কেন, সে শুধু ভাবে যে আমার বড় পাঁঠা থাকলে আমি আরও বড় মানে বেশি চার্জ নিতে পারবো, যেখানে 200 টাকা চার্জ সেখানে 300 টাকা চার্জ নিতে পারবো, তাহলে তার প্রফিট সে দেখে আর আমার প্রফিটটা কিন্তু আমি দেখি আলটিমেট, কিন্তু হ্যাঁ বিক্রেতা এবং ক্রেতা দুজনেই কিন্তু লাভজনক অবস্থায় থাকে, যিনি নিয়ে যাচ্ছেন তিনিও লাভ করছেন ব্যবসা করে, দাদা বিক্রি করছেন দাদাও কিন্তু বিক্রি করে একটা লাভের জায়গায় আছেন। দাদা এমনি আপনি আমাকে এছাড়াও বলেছেন আপনি যেহেতু পাঁঠা তৈরি করেন, হ্যাঁ ভালো ভালো পাঁঠা আবার পুজোর সময় আপনি বলছেন একটা ভালো রেটে বিক্রি হয়, হ্যাঁ অবশ্যই বিক্রি হয় যদি ভালো পাটি পাওয়া যায়, দেখুন নর্মাল রেঞ্জের পাঁঠা যেগুলো হয় যেগুলো সাধারণ ক্রস ব্রিড যেগুলো বলুন 50-60 কিলো এগুলো হচ্ছে অ্যাভারেজ রেঞ্জের পাঁঠা, বড়ো পাঁঠা হলে তাদের রেটটা একটু বেশি পাওয়া যায়, হ্যাঁ
40,000, 45,000, 50,000, 60,000, 70,000 এরকম পাওয়া যায়। 50 কেজি ওজনের? না 50 কেজি না, ওর থেকে হাই রেট যে ওজন যেগুলো, যেমন 70 উপরে, 70 উপরগুলো 50 কেজি, 50,000, 60,000 এরকম পাওয়া যায় মোটামুটি। তো আরও বেশি হলে সেটা আলাদা ব্যারেজ দাম থাকে। এখানে একটা পাঁঠা রয়েছে প্রায় 1 কুইন্টাল, হ্যাঁ সেটা কিরকম হতে পারে? সেটা বিটলের পাঁঠা, তো ওটার প্রাইস আমি বলবো না, প্রাইস বলছে না, কিন্তু খুবই আকর্ষণীয় প্রাইস। এবং ওখান থেকে কিন্তু দাদা সারা বছরে এই ছাগল বিক্রি করে যা বিক্রি করেন তার হাফ শুধুই একটা পাঁঠা থেকে উনি পেতে পারেন। ওটা তো আলাদা আমি ধরি নাই, মানে আপনাদেরকে যে হিসাবটা দেখালাম পাঁচটা বাচ্চার হিসাব, যে ওখান থেকে আমার 20,000 টাকা এমনি হয়, কিন্তু ওই পাঠাতে আমার যে ইনকাম হয় সেটা আলাদা একটা। আবার সেটা কিন্তু আমার ফার্মে কোনো ব্রিডিং করাই না, না ব্রিডিং না, যেটা একদম পুরো আমার এখানে পুজোই যে পাঠাটা বিক্রি করেন আপনি সেটা থেকে আবার একটা আলাদা। হ্যাঁ দেখুন বন্ধুরা, আমি বলেছি সবার কিন্তু বিজনেস মডেল আলাদা আলাদা। আপনি আপনার এলাকায় কিভাবে করবেন, কিভাবে একটা চাহিদা তৈরি করতে পারবেন এলাকাতে? দাদা কিন্তু একবারও বলেছেন কি যে আমি মাংসের জন্য দিই, কষাওয়ালাকে দিই না। আবার আমি এমন ফার্মেও গেছি যারা আমাকে মাংসের হিসাব দেয়, যে ভাই আমি এত টাকা খরচা করি, এত টাকা ছাগল তৈরি হচ্ছে, তাহলে আমার এত টাকা মাংসের জন্য বিক্রি। তো আপনাকে বুঝে নিতে হবে আপনি কোন মডেলে বিজনেসটা করবেন। অবশ্যই তাই না? ব্ল্যাক বেঙ্গল করেও কিন্তু আমরা উত্তরবঙ্গে গিয়ে আপনাদের দেখেছি, ব্ল্যাক বেঙ্গল করেও কিন্তু অনেকে লাভ করছে। তিনি কিন্তু মাংসের উদ্দেশ্য তৈরি করছেন এবং লোকাল যে মাংসের মার্কেটটা সেটা টার্গেট করেই তার ওই ব্ল্যাক বেঙ্গল ফার্মিং। দাদার ফার্মিং হচ্ছে অন্যভাবে, যে কেউ বাড়িতে পোষার জন্য নেবে 4-5টা করে, তাদের আবার পুজো অ্যাডিশনাল পুজোর জন্য পাঁঠা তৈরি করে। পুজো কুরবানি আছে আমাদের খাসি। আপনি তো খাসি তৈরি করেন? খাসি আমার যারা বলে অর্ডার করে তাদেরকে প্রোভাইড করি, হয়তো কেউ শখের জন্য নিতে চায় একটা তৈরি করে দেয় না বাচ্চা অবস্থা না, যে নিতে চাই কুরবানির জন্য তাকে, সে হয়তো আমার কাছে যে বলি আমি যে ভাই পাঁঠা, এটা পাঁঠা রেটে যাবে, এটা রেট বেশি আছে, সে তখন বলে যে না আমাকে খাসি করে দাও, ওটা আমি পালন করব বাড়িতে কুরবানির জন্য, তো তাকে সেটা আমি প্রোভাইড করে দিই। সেগুলো কি 10-এর উপর হয়? সেগুলোও 10-এর উপরে। আচ্ছা, কারণ আমি তো দেখুন আমার লাভটা তো ছাড়তে পারবো না, কারণ আমি ওটা যদি পাঁঠা হিসেবে বিক্রি করি তাহলে কিন্তু আমার প্রফিটটা হবে, আমি কেন খাসি করে তাকে লসে কেন বিক্রি করব, তাই না? সঠিক। দাদা দাদা এবার বাচ্চাগুলো দেখাই, ভিডিও আর বেশি বড় করব না। এই দেখুন এগুলো হচ্ছে শিরোহিরে বাচ্চা আছে, সুজাতের বাচ্চা আছে, খুব আদরের বাচ্চা এগুলো। দেখুন এটা একটা সুজাতের বাচ্চা, এগুলো কুরবানি পারপাসে বেশিরভাগ লোক চয়েস করে। দেখুন বন্ধুরা কি আদরের ছাগল, এগুলো বাস্তবে সাদা রঙের ছাগল, কিন্তু কোরবানিতে একটা ভালো ডিমান্ড থাকে সবসময়। আর এই দেখুন এখানটা রয়েছে শিরোহি। আপনি তো বলছেন যে দাদা আমি ভিডিও করে ব্যবসা করতে চাই না, এই না সেই না, যদি আমার কোনো বন্ধু একটু আসতে চাই দেবেন? অবশ্যই আসতে দেব, কারণ দেখুন মানে একটা ভালো ফার্ম থেকে ভিজিট করে গেলে একটা ভালো কিছু শেখা যায়। এই দেখুন বন্ধুরা খুব আদরে কিন্তু এগুলো, এই বাচ্চাগুলো সব মেল কিন্তু, হ্যাঁ 4-5টাই কিন্তু মেল। আচ্ছা এগুলো কি খাসি পারপাসে কিনে সব বিডার পারপাসে? সব বিডার পারপাসে, বিডার পারপাসে, সব বিডার পারপাসে। এগুলো 5টাই কিন্তু, একটা সোজাত আর বাকি 4টে শিরোহি, শিরো বিডার। হ্যাঁ আচ্ছা খুব সুন্দর সুন্দর বন্ধু বাচ্চাগুলো। বন্ধুরা এইটা হচ্ছে দাদার ঘর, দাদা সবই সুন্দর খুব ভালো। এই এই জায়গায় একটু ঝুলঝুল হয়ে আছে, ঘরটাও বেশ সুন্দর করেছেন আপনি, ঝুল রেখেছেন কেন এরকম? দেখুন ঝুলটা এই জন্যই রেখেছি যে মশার উপদ্রব প্রচুর হয় সব ফার্মেই কিন্তু, হ্যাঁ তো যাতে মশারা স্বাচ্ছন্দে ঘোরাফেরা না করতে পারে, হ্যাঁ সেটাকে আটকানোর জন্যই কিন্তু এই ঝুলটা। আচ্ছা আপনি দেখবেন অনেক আগের দিন, মানে অনেক পুরাতন দিন থেকে দেখবেন, যদি গোয়াল ঘর বা গোয়াল বাড়ি যদি থাকে কারোর, হ্যাঁ তো সেখানে দেখবেন ঝুল থাকতো। এই উদ্দেশ্যেই রাখা? দেখুন উদ্দেশ্যটা এই নয়, আমার যেটা মনে হয়, কিন্তু কার কি মনে হয় সেটা আমি জানি না, কিন্তু এখানে মশা যদি আসে সে কিন্তু উপরে যাবে নিচে যাবে তার কিন্তু দিক নেই, সে কিন্তু এই ট্র্যাপে কিন্তু আটকাবেই, এই জালে কিন্তু আটকাবেই, কিছু না হলেও অন্তত 100টাতে হয়তো 30-40টা কিন্তু আটকাবে। তাহলে আপনি এবার ক্যালকুলেশন করুন, আর আমার তো অল আউট লাগানোই আছে এখানে একদম, অনেকজন মশার সমস্যায় ভোগে অনেক ফার্মার, তো তাদেরকে বলবো মোটামুটি 4-4.5 ফুট বা 5 ফুট হাইটে আপনারা অল আউট ব্যবহার করুন, তাহলে উপকৃত হবেন। আর একটা জিনিস, হ্যাঁ মানে আমি যেটা বলতে চাই খোলামেলা, হ্যাঁ তো যেটা হচ্ছে যদি কোনো ফার্মার বা যদি যারা নতুন ফার্ম করছেন তারা যদি কোনো সমস্যায় পড়েন বা কোনো বিভিন্ন রকম সমস্যায় পড়ছেন ইদানিং, আমাকে ফোন টোন করেন মাঝে মধ্যে। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা আমি জয়দার, চ্যানেলটার নাম বলুন, এটা এনবি গোট ফার্ম। হ্যাঁ এনবি গোট ফার্ম, এনবি গোট ফার্ম, আমি ডেসক্রিপশনে একটা লিংক দিয়ে দেব, আপনারা অবশ্যই দাদার ইয়েটা সাবস্ক্রাইব করবেন, দেখবেন অভিজ্ঞ খামারির কাছ থেকে সবসময় জানার চেষ্টা করব। আসুন বন্ধুরা, দাদা যেটা শুধু ব্রিডারদের জন্য ঘর, দেখুন কতগুলো পাঁঠা,
এই ঘরটা শুধু ওদের জন্য। এখন মারবে না তো দাদা, ভয় ভয়ে আছি কিন্তু না। এই দেখুন দারুণ, এটা আপনারই যে বিটেল আছে। হ্যাঁ, এরই বাচ্চা, এটা আমার হোম ব্রিড করবে আমি রাখবো এখানে। হ্যাঁ, তো নিঃসন্দেহে আপনার তার মানে ওই ব্রিডটা খুবই ভালো তার মানে। হ্যাঁ, অবশ্যই ভালো। আচ্ছা, আর দেখুন এই জায়গাতে নেড়ামুঞ্জি আছে একটা। হ্যাঁ, আরও ছিল বিরাট শিরোহিত যেগুলো বেরিয়ে গেলো, এই ফার্ম হলো কিছু দশটা পড়ি ছিল। হ্যাঁ, দশটা বেরিয়ে গেছে, দশটা বেরিয়ে গেল। বন্ধুরা, এই সপ্তাহে দশটা ব্রিজার কিন্তু বিক্রি হয়েছে। আমরা যে লাভের হিসাব দিচ্ছিলাম না, ওই হিসেবে কিন্তু এই ব্রিজারগুলো ছিল না, ঠিক আছে? এগুলো হচ্ছে দাদার উপরই পাওনা বা একটা অন্যরকম ইনকাম। মেইন মানে যেটা রেগুলার ইনকাম সেটা হচ্ছে কিন্তু প্রতি মাসে পাঁচটা করে দাদা বাচ্চা বিক্রি করেন। আচ্ছা, দারুণ দারুণ। এটা এটা কিসের, এই যে শিরোহি আছে? হ্যাঁ, এটা শিরোহির একটু, এটা একটু শিরোহির মুন্ডি ছিল। হ্যাঁ, মাটা মুন্ডি ছিল মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছেন বন্ধুরা, বললাম না বলা মুশকিল যে মার কোয়ালিটি পাবে না বাবার কোয়ালিটি পাবে। মা মুঞ্জি ছিল, তো বাচ্চাও কিন্তু মুঞ্জি এসছে, বাবার কিন্তু সিং ছিল। তো ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ, আপনি আমাকে অনেক সময় দিলেন। আর আমি ভীষণ খুশি এই জন্য যে এইরকম সাকসেসফুল ফার্ম আমরা, প্র্যাকটিক্যালি সাকসেসফুল, যে মানে একটা অ্যাজিউম করে নেবো যে অনেক ফার্মে আমরা যাই যে দাদা কী লাভ হতে পারে, হতে পারে, তখন একজন একটা প্রজেকশন দেয় যে এরকমভাবে করলে হয়তো এটা হতে পারে। আর একটা হচ্ছে প্র্যাকটিক্যালি প্রফিট হয় এরকম একটা সাকসেসফুল ফার্মে এসে আমি যে ভিডিওটা করতে পেরেছি এটাই আমার খুব ভালো লাগছে। আসলে দাদাকে অনেক ধন্যবাদ সময় দিলেন। আপনার ফার্ম আরও বড়ো হোক, আরও সুন্দর হোক, এই কামনা করি। থ্যাংক ইউ দাদা।